মাত্র 15 বছর বয়সী তাকরিম বিদেশে নিজ দেশের নাম উজ্জ্বল করেছেন, সম্মানিত হয়েছেন নিজেও। এর আগেও এই প্রতিযোগিতায় দুজন বাংলাদেশি হাফেজ প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছিলেন। ওয়াশশামসি ওয়াদুহাহা ওয়ালকমারি ইযা তালাহা। দুবাইয়ে অনুষ্ঠিত 26তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। গত 4 এপ্রিল তাকে পুরস্কার ও সম্মাননার সনদ তুলে দেন দুবাই শেখ পরিবারের প্রতিনিধি শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সবাই মাদ্রাসার জন্য, ওস্তাদদের জন্য, মা-বাবার জন্য এবং আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহর জন্য বড় হকানি আলিম হিসেবে কবুল করে। প্রতিযোগিতার ওয়েবসাইট থেকে জানা যায়, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হিসেবে তাকরিম 2.5 লাখ দিরহাম, যা বাংলাদেশি প্রায় 71,70,000 টাকার বেশি পাবেন। তার এই অর্জনে সন্তুষ্ট শিক্ষকরা। মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসার কিতাব বিভাগে বর্তমানে অধ্যয়ন করছেন বিশ্বখ্যাত এই কোরআনের হাফেজ। এই অর্জনগুলো প্রথমত যদিও ব্যক্তিগত অর্জন হয়ে থাকে, আসলে অর্জনটা ব্যক্তির থাকে না। এটা তাকরিমের যেমন এটা অর্জন, এটা ওর পরিবারের অর্জন, এটা ওর প্রতিষ্ঠান মারকাজু ফয়জিল কোরআনের অর্জন, সর্বোপরি আমাদের একটা দেশের অর্জন, মুসলিম উম্মার অর্জন এটা। তো আমি খুব আনন্দিত এই মর্মে যে আমার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান মারকাজু ফয়জিল কোরআন এর মাধ্যমে বা এই ছোট ছেলেটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে উপস্থাপন করতে পেরেছি এবং লাল সবুজের পতাকাকে সব পতাকার উপরে আমরা তুলে ধরতে পেরেছি, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরও অনেকগুলো ছেলে আলহামদুলিল্লাহ আমরা এই পথে যাত্রা করিয়েছি, ইনশাআল্লাহ কেউ টুডে কেউ টুমরো ইনশাআল্লাহ ওরা এরকম ভালো কিছু দেশের জন্য নিয়ে আসবে ইনশাআল্লাহ। দেশে ফেরার পর থেকে যেখানেই তাকরিমের উপস্থিতি সেখানেই সাধারণ মানুষের ভিড় এক নজর দেখতে। বিশ্বসেরা এই হাফেজকে অভিনন্দন জানাচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশ থেকে এরকম একজন সন্তান তৈরি হয়েছে যে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের যে একটা কোরআন শিক্ষায়, কোরআনের শিক্ষায় বাংলাদেশের যে প্রসার এবং বাংলাদেশের যে প্রচার, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জন্য খুবই গর্বিত। তার যে লব্ধ জ্ঞান এবং তার যে স্পেশালাইজেশন সে অর্জন করেছে সেটা দিয়ে বাংলাদেশে কোরআন শিক্ষার বিশাল প্রসার ঘটাবে। যেভাবে আপনার পঠন পদ্ধতি এবং শিক্ষণ পদ্ধতি সেটা অন্য আর 10টা মাদ্রাসা আছে, নিশ্চয়ই আপনার এটা আপনার একটা মানে অসাধারণ। তাকরিমের যে অবদানটা, যেভাবে তাকরিম পুরো বিশ্বকে পরাজিত করে আমাদের বাংলাদেশের নাম অর্জন করছে, সুনাম অর্জন করছে, এটা যেন বারবার অব্যাহত থাকে। এবারের প্রতিযোগিতায় শুধু তাকরিমই দেশের নাম উজ্জ্বল করেননি, 26তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার মূল বিচারক প্যানেলে ছিলেন বাংলাদেশের শায়েখ শোয়াইব মোহাম্মদ আল আজহারি। হাফেজ সালেহ আহমদ তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা আব্দুর রহমানও একজন কোরআনের হাফেজ। আন্তর্জাতিক অঙ্গনে মারকাজুল ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসার রয়েছে চোখ ধাঁধানো অর্জন। দুবাই, কুয়েত, কাতার এবং মিশর সহ একাধিক দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিপস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারের গৌরব রয়েছে এই প্রতিষ্ঠানটির। শুধু তাই নয়, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগকেও তাদের সাফল্য রয়েছে। নিয়াজ মাখদুম, বাংলাভিশন, ঢাকা।